একটা ছেলে যে কিনা কয়েকটা টিউশন পড়ায় নিজের হাত খরচ চালানোর জন্য, নিজেও সারাদিন পড়াশোনা করে, কারণ সে জানে যে এই কয়েকটা টিউশন করলে তার ভবিষ্যৎ হবে না। বাড়িতে আর্থিক অবস্থা কোনো কালেই ভালো ছিল না। ধীরে ধীরে তার বয়স বাড়ছে, চাকরির পরীক্ষা দিচ্ছে কিন্তু কোনো মতেই সে কোনো চাকরি পাচ্ছে না। আশেপাশে কয়েকজন বলে যে চাকরি চেষ্টা ছেড়ে দিয়ে কিছু ব্যবসা করতে, কিন্তু ব্যবসা শুরু করতে যে অনেক টাকা লাগে সে টাকা সে কোথায় পাবে, এইসব অনেক রকমের দুশ্চিন্তা, ব্যর্থতা আর অনেকটা আর্থিক অভাব নিয়ে কেটে চলেছে তার জীবন। আর এটাই হলো একটা মধ্যবিত্ত ছেলের জীবনের আসল বাস্তবতা।